আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন আয়োজনে। আজকের আয়োজনে থাকছে ইলিশ পোলাও। এই ইলিশ পোলাওটা আমি বাসায় যেভাবে রান্না করে থাকি ঠিক সেই পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে দেখে নিই। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন এই পেঁয়াজ বেরেস্তাটা একটা পাশে তুলে রেখে দিতে হবে। এবার বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। খুব ভালো মতন তেল ঝেড়ে একটা বাটিতে আমি তুলে নিলাম সম্পূর্ণ বেরেস্তাটা। তো একটা পাশে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে ইউজ করব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে লালচে করে ভাজার কোনোই প্রয়োজন নেই। হালকা একটু নরম হয়ে এলে অন্যান্য মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা ঠিক এইভাবে ইউজ করতে পারেন। আদা রসুনটাকে একটু ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে টক দইটা অবশ্যই ইউজ করবেন। টক দইটা থাকার কারণে ইলিশ পোলাওটা খেতে বেশি ভালো লাগবে। তো টক দইটা একটু ভুনে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। এই লবণটা শুধুমাত্র ইলিশটা রান্না করবার জন্য, পরবর্তীতে আবারও লবণ ইউজ করা লাগবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ফুল একটা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়াটা অ্যাভয়েড করেছি, আর দারচিনি লবঙ্গ সেগুলোও অ্যাভয়েড করেছি। যেহেতু ইলিশের একটা নিজস্ব গ্রান থাকে, আমি চাচ্ছি যে ইলিশ আর পোলাও এই দুটোর গ্রান যেন খুব ভালো মতন উঠে আসে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনোই সমস্যা নেই। তেলটা যখন উপরের দিকে ঠিক এইভাবে ভেসে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা খুব ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে সবগুলো ইলিশ ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি। সবগুলো ইলিশ দেওয়া হয়ে গিয়েছে। ইলিশের একটা পাশ হয়ে আসলে অর্থাৎ 3 থেকে 4 মিনিট চুলাটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে একটা পাশ আমি রান্না করে নিয়েছি। এরপর উল্টে দিচ্ছি। এর থেকে বেশি সময় ধরে রান্না করবেন না, এতে করে উল্টানোর সময় ইলিশটা ভেঙে যেতে পারে। যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি নরম থাকে, তা আপনারা এই সময়টার মধ্যে ইলিশ মাছটাকে উল্টে পাল্টে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এর থেকে বেশি এই মাছটা রান্না করার কোনোই প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছটা আগেই বলেছি অনেক নরম থাকে। ফিরে আসলাম ঠিক 8 মিনিট পরে। এর মধ্যে ইলিশ মাছটা খুব ভালো মতন রান্না হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায়। সবকটা মাছ আমি তুলে নিয়েছি। এইবার এই মাছের প্লেটটা আমি একটা পাশে সরিয়ে রাখছি। এবার মশলাগুলোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পোলাও চাল। পোলাও চালটা আমি খুব ভালো মতন ধুয়ে পানি ঝারিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে চালটাকে খুব ভালো মতন ভুনে নিতে হবে। আমি এখানে অ্যাড করছি আরও 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে গাজরটা দিলে এই পোলাওয়ের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ঝাল অতটা বেশি না, কাঁচামরিচ দিলে অনেক সুন্দর সুঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। 1 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি। যেহেতু লবণ একবার ইউজ করেছিলাম সেটা মাছের জন্য, এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে পোলাওয়ের জন্য। এখন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। চালটাকে একটু ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে, এতে করে চালটা অনেক বেশি ঝরঝরে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন চালের কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে, অর্থাৎ একটু সাদা সাদা হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে চালটা খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে।
আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 8 কাপ পরিমাণ পানি। টোটাল এখানে 8.5 কাপ পরিমাণ হয়েছে, যেহেতু 8 কাপ পানি আর রয়েছে হাফ কাপ পরিমাণ তরল দুধ। যেহেতু আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করেছি, তাই এখানে টোটাল সব কিছু মিলিয়ে 8.5 কাপ দিয়েছি। আপনারা যদি গরম পানিটা ইউজ করেন তাহলে সব কিছু মিলিয়ে 8 কাপ দিবেন। এইবার খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার হিটটা বাড়িয়ে দিলাম, এইটা ফাস্ট ফরওয়ার্ডে আপনাদেরকে দেখাচ্ছি। যখন এইভাবে ফুটে উঠবে তখন এইভাবে হাতল ধরে একটু নেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন চালটা অনেক বেশি মাখো মাখো হয়ে গিয়েছে, পানিটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে, চালটাও অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 15 মিনিটের জন্য, চুলার হিটটা একদম লোতে রেখে। ফিরে আসলাম ঠিক 15 মিনিট পরে, চালটা কিন্তু এর মধ্যে প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে উপরের চালগুলো নিচে চলে যাবে। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে। এখন পোলাওটার উপরে সেই রান্না করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। সবকটা ইলিশ মাছ আমি উপর থেকে এভাবে বসিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে, এখন উপর থেকে সেই যে তুলে রাখা বেরেস্তাগুলো সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেরেস্তা দেয়া হয়ে গিয়েছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট দমে দিয়ে তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন ইলিশ পোলাওটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার সারাটা ঘর ইলিশ পোলাওর গ্রানে মোমো করছে। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি কিছুটা। আশা করছি ইলিশ পোলাওর কালার দেখে বুঝতে পারছেন এর স্বাদটা কতটা মজাদার হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।